গল্পটা মনে পড়িছে কব না থাক গল্প কব না না থাক আমি কব না কব কতি কছছো ওই বুড়িও কয় কও কও ভালো বুড়ি রে তুমি আমার মালা দিলে না দেখবেন যে যা বিক্রি করে বোঝা যায় তার ডাক ছাড়ার সুরের ভিতরে যেমন যেন ছোলা ভাজা বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে ছোলা ভাজা কেমন যেন খেতে মজা যদি কয় ছোলা ভাজা নেবা ছোলা ভাজা ও ছাতা কেনবে না কেউ দেখবেন যারা বিক্রি করে ডাব তাদের বলার গোল গোল ভাব ডাব 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 কেমন গোল গোল ভাব ছোলা ভাজা খারাপ সে খারাপ চায় এই চায় শুনলি মনে একটু এক কাপ খাইয়ে নেই না একজন ওই কাপড় বিক্রি করে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে ডাক সারিছে কাপড় চোপড় নেবেন কাপড় চোপড় কাপড় লম্বা ডাকও লম্বা যদি কয় কাপড় চোপড় নেবেন কাপড় চোপড় ভালো লাগে না কাপড় চোপড় নেবেন কাপড় চোপড় আবার নেবেন ইজ্জত করে দিছে বুঝতে পেরেছেন রাজার রানী বসা ছিল রানী যখন ওই ডাক শুনতে পেলো ডাক দিয়ে বলে রাজার ঠাই আমি বলি তবস্থলে জীবন ভরে কত কাপড় আমারে কিনে দিলে কোনোদিন একখান চোপড় কিনে দেও নাই তাই শুনে রাজা মশাই কাপড় চোপড় আলোরে ডাক দেয় এ ভাই এদিকে আস কি চোপড় কত করিয়ে আপনি কন কি আমি কই কি না তুমি কন কি তুমি বললে না কাপড় চোপড় নেবেন কাপড় চোপড় কোটা তো কথার কথা ভাত টাত পান টান গান টান কাপড় চোপড় দিতে পারবি না তো বলছিস কেন তো যে কাপড় বিক্রি করে সে আবার সম্প্রদায়ে নয়াকারে না পয়র শিকারে পিয়াত জম্বের বুদ্ধি ওর মধ্যে মাইরি মানসি কয় আমি বাবা যাই আমি জানি আমারে যেন দোষ দিয়ে না গায়ে আমি পাগল মানুষ কয় না নাকি ওনাকে নাকি ষোলো চুঙ্গ বুদ্ধি থাকে কেউ আসে নাকি এই জায়গায় দয় ধর্মের করিমা না থাকলে কেউ রাগ করিয়ে না অভিশাপ করো আমি যেন পরের জন্মে তোমাকে করে জন্ম নি ওতে আমার কিছু আসে যায় না কারণ কি কালিয়ার এত কষ্ট করতে হবে না একবার খুরকেছি কিনে নেব আর ছোট্ট কাঞ্চে আমরা একটা ঘর নিয়ে বসে যাব জীবনের কিছু কিনতে হবে না লকডাউনই হোক আর যাই হোক চুল দাড়ি কাটা বন্ধ থাকবে না যাওয়াই হয়ে যাক ছাতা জমিতে ফসল বনবে ও ছাতা দেখা যাবে যে বন্যার জলে ভাসিয়ে যাবে গজাবে না সব কিছু না গজালিও এ গজানো বন্ধ হবে না আমার পয়সা মাইর যাবে না হরিবল হরিবল কায়দা কত ও মনে মনে ভাবে তাই রাজার কাছে কি করে পাই রেহাই ও বলে রাজা মশাই আমি একটু ভঙ্গি ভাঙ্গা করলাম কারণ আজকে ভালো চোপড় নাই কারণ রানীকে দিতে গেলে একখান ভালো চোপড় না হলে কি করে আমি রানীকে পড়াই কয় পূর্ণ করবি রানীর দাবি বল তুই কবে চোপড় দিবি এ কথা কই না একদম চোপড় দিয়ে দেবো তাহলে ওই কাপড়ালা বলে ভাবি রাজামশাই কীরকম দামের নেবেন চোপড়ের দাম বেশি তো তো কীরকম দামের হয় কয় নিচিয়ে 5 লাখ 10 লাখ আছে 20 লাখ আছে 25 লাখ আছে রানী কয় রাজার কাছে আমি কম দামের তা নেব না ওই 25 লাখের তাই দাও কয় রাজামশাই আমি গরিব মানুষ 25 লাখের চোপড় কি আমারে বাকি দেয় অন্তত 10 লাখের টাকা বায়না স্বরূপ অগ্রিম দেন আমায় কয় ঠিক আছে দিয়ে দিচ্ছি দেখি তোর ঠিকানা পত্র দি এই টাকা নে 7 দিনের ভিতরে যদি চোপড় তুই না দিতে পারিস এই রানীর শরীরে শান্ত
তোরে গর্দানে দিয়ে ফেলবো মেরে, একেবারে মাটি খুঁচিয়ে জ্যান্ত পুঁতে দেবো। ঠিক আছে, কাপড়ওয়ালার বুদ্ধি পাকা, কায়দা করে নিল 10 লাখ টাকা। সপ্ত দিবসের মধ্যে চোপড় করবে দাম। ওই টাকা নিয়ে ফিরে গিয়ে তখন আপন ঘরে ভুট হয়ে খাটের পরে শুয়ে পড়ে ওর গিন্নি তাই দেখতে পান। গিন্নি তখন কাছে গিয়া বলে স্বামীকে ডাক দিয়া, এইভাবে মলি বদনখানা মলিনী করিয়া তুমি শুয়ে রয়েছ কেন? চুপ কর, কথা কইস না, মোটে 7 দিন বাঁচবো। আমারে দিয়ে যা করার এই 7 দিনের মধ্যে করিয়ে রাখ। হাসি বলতেছে যা করার মানে কি? বাসুর বোঝে তলে বুঝ। ভালো, আজকে শ্রোতা পাইছি ভালো। গান কতক্ষণ হবে নেতা করতে পারবো না। তা বলছে কি হয়েছে তোমার বলো না, কি হয়েছে বলো না। বলে তুমি তো আমার ঘরের লোলো না, তুমি তো বলছো বলো না। আমি গেছিলাম এই কাপড় বিক্রি করবার তরে বিক্রি করছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, জানো তো যে লম্বা কাপড় লম্বা ডাক ছেড়ে আমি করি বিক্রয়। কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। ওই ডাক শুনে রানী বলেছে রাজার সন্নিধানে, কত দিলে কাপড় কিনে? রাজা বলি তো ঠাই, আমি এবার একখানা চোপড় পড়তে চাই। রাজা আমাকে দিল ডাক, রাজার কথা শুনে লেগে গেল তাক। কি কয়ে কাপড়লা চোপড় চাই? আমি এত করে বুঝালাম রাজা মশাইরে, বোঝার কায়দা নাই, চোপড় দিতেই হবে। আমি কায়দা করিয়ে 10 লাখ টাকা অগ্রিম নিয়ে এসেছি ব্যাগের ভিতরে। আমি বলেছি ঠিক আছে, সপ্ত দিবসের ভিতরে আমি চোপড় রানীমাকে দিতে চাই। রাজা ডেকে কয়, যদি 7 দিনের মধ্যে এই চোপড় না পরাতে পারিস রানীর গায়ে, তাহলে তোর গর্দান হবে সুনিশ্চয়। আমি 10 লাখ টাকা আগামো নিয়ে আইছি, এই ডে নিয়ে ব্যাংকে রাখো, খবরদার সিট ফান্ডে যেন রেখে না। ওই সারদা ফারদা কি কি কয় ও দারদার বানা, কিন্তু একেবারে গভর্নমেন্টের ব্যাংকে রাখবা, সেখান থেকে যেটুক সুদ পাবা, কারণ আমি তো চোপড় দিতে পারবো না, মেয়ে আমারে গর্দানে দিয়ে মেরিয়ে ফেলবেন। ওই কথা শোনার পরে 10 লাখ টাকা গ্রহণ করে স্ত্রী বলে তখন স্বামীর দ্বারে, আচ্ছা তুমি যে আমারে আনলে বিয়ে করিয়ে, আমার উপরে তোমার একটা ভরসা কি নাই? কি ভরসা? শোনো, যে রাজা বোঝে না যে কাপড় থাকে চোপড় থাকে না, তারে ঠকাতি সময় লাগে না। তোমারে আমি বুদ্ধি যোগাই। কি বুদ্ধি? কয় তুমি একেবারে সুন্দর একটা সুটকেস বানাবা, ঝকঝক ঝকঝক করবে, ওইটা তালা দিয়ে আটকানো থাকবে স্টিলের, ওইটা মাথায় করে রাজবাড়ি যাবে, এমন যেন অনেক ওজন ওয়েট, অনেক টাকার সপোর্ট তো যাই, ওইটা রাজসভায় রেখে বলবা রাজামশায় আপনি থাকবেন, রানীমা থাকবে, আর মন্ত্রী যেন থাকে এই সভায়। গিয়ে খালি বলবা যে আমি তালা খুলে ডালা তুলে সোপড় আমি দেখাবো, কিন্তু এই সোপড় দেখতে পাবে কারা? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা। যদি কারো মায়ের যৌবন বয়সে এতটুক ইন্টু বিন্টু থাকিয়ে বসে, তার চোখে এই সোপড় কিন্তু দেখতেই পারবে না। কই ও রে কুয়াপা, এই বুদ্ধি তো আমার মাথার মধ্যে নাই। বাহ বাহ, সত্যি তোর মতো স্ত্রী রে, ঠিক স্ত্রীর কথা মতো যথাযথ ওই সুটকেস তৈরি করেছে। 6 দিনের দিন রাজবাড়ি গেছে, গিয়ে মন্ত্রী রানীমা রাজামশাই বসিয়াছে, যা যা শিখয় দেশে ও তাইতেই বলছে, রাজা মহাশয় চোপড় আমার এই সুটকেসের মধ্যেই রয়, আমি তালা খুলে ডালা তুলে বের করব এই সময়, তবে এই চোপড় দেখতে পারবে কারা? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা। ঠিক আছে, প্রথম তালা খুলে ডালা তুলে বের করে মন্ত্রীর কাছে ধরেছে, দেখুন তো মন্ত্রী বর কেমন চোপড়।
মন্ত্রী চাইয়ে দেখে তাই হাতে কিচ্ছু নাই, তাহলে কি আমার মা ইন্টু বিন্টু করেছিল নাকি? কিন্তু মনে করি ভাবো না রাজা রানীর সামনে আমার মাকে অসতী বানাবো না। মন্ত্রী ডেকে বলে তাই অপূর্ব চোপর জীবনে দেখি নাই, বাবা বাবা চমৎকার চোপর, কায়দা লাগিয়ে গেছে। এইবার চোপড় নিয়ে রাজার কাছে ধরিছে, রাজা মহাশয় দেখুন তো এই চোপড় আপনার পছন্দ হয়। রাজা সেইয়ে দেখে তাই ওর হাতে তো কিচ্ছু নাই, তাহলে কিচ্ছু না থাকলে পরে মন্ত্রী দেখলো কেমন করে, তাহলে আমার মা বুঝি যৌবন বয়সে। আমি মনে করি ভাবো না আমার মাকে আমি অসতী বানাবো না। রাজা মশাই বলে চমৎকার চমৎকার হয়েছে চোপড়খানা, দেখো রানীর পছন্দ হয় কিনা। এইবার ওই চোপড়খানি হাতে নিয়ে বলছে ওমা রানী দুইজনের তো খুব পছন্দ হয়, তোমার পছন্দ হবে নাকি আমার কাছে বলো দেখি। রানীর কাছে চোপড় ধরে কয় রানী মাতা দেখে তাই হাতের মধ্যে কিচ্ছু নাই। তালি মন্ত্রী রাজা দেখলো কোন কায়দায় তাদের ওদের মা তো সতী ছিল, তাইতেই ওরা দেখতে পেল জানি না আমার মা কার সঙ্গে প্রেম করে বেড়ায়। আমি মনে করি ভাবো না আমার মাকে অসতী বানাবো না। রানী বলে অপূর্ব চোপড়খানা আনিলে হেথায়, কি সুন্দর আরো দেখি বাহ সাতটা রং চোপড়ের ভিতরে, রানী একটু বেশি বেশি করে দেখতেছে মা রে সতী বানাবার তরে, বা বাবা বেনি আসহ কলা বা বা চমৎকার চোপড় বটে আনিলে আমার নিকটে, আনন্দ তাই হয়েছে উদয়। ওই কথা শোনার পরে রাজা মনে চিন্তা করে এইবার রানীকে ফেলবো বেকায়দায়। রাজা বলে রানী তুমি কথা ধরো, তোমার এই কাপড় খুলিয়ে চোপড় পরো। কায়দা রানী তখন পড়লো বেকায়দায়। রানী দেখে বলে তাই ওই চোপড় ভাঙার আমার ইচ্ছা নাই, ওটা আলমারিতে জীবন ভরে রাখতে অভিপ্রায়। নিরাকার সাধনা যাহা চোপড়ের মতো তাহা, বুঝতে পারছেন, ওটা পরা যায় না কোনোদিন গায়।